আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আলমগীর আলম। আকুপ্রেশার নিয়ে কথা বলি। আকুপ্রেশার দিয়ে আপনারা কীভাবে সুস্থ হবেন, প্রকৃতি নিয়ে কীভাবে সুস্থ থাকবেন সেগুলো আমি বলে থাকি। ওষুধ ছাড়া জীবনযাপন কীভাবে করবেন সে কথাগুলোই বলি। মানুষের মাঝে নানান ধরনের রোগের আতঙ্ক এবং নানান ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে মানুষ নানানভাবে বিপর্যস্ত। মানুষ ওষুধ খাচ্ছে কিন্তু সুস্থ হচ্ছে না, দিনের পর দিন ওষুধ বেড়ে যাচ্ছে কিন্তু মানুষের সুস্থতার দেখা নেই। আমরা চেষ্টা করছি মানুষকে ওষুধমুক্ত জীবনযাপন করার রাস্তাগুলো বলে দেওয়ার। ভালো মন্দ সব কিছু আপনাদের কাছে, আপনারা কোনটা গ্রহণ করবেন কোনটা করবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমরা কিছু তথ্য দিচ্ছি। সেই তথ্যগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে আপনার জীবনের অনেক কিছুই সাবলীল হয়ে যাবে এবং স্বাভাবিক হয়ে যাবে। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিডনি। আমাদের সমাজে এখন নীরব ঘাতকের মতো একটি রোগ ছেয়ে গেছে, সেটা হচ্ছে কিডনি। কিডনি নানান ধরনের জটিলতায় মানুষ নানানভাবে ভুগছে। কিডনির সবচেয়ে বড় খারাপ দিকটা হচ্ছে যে আপনি এটা যখন বুঝেন তখন আপনার কিছু করার থাকে না। যখন আপনার শরীরে ধীরে ধীরে অসুস্থ হতে থাকে সেই সময়টা আপনি বুঝতে পারেন না। আপনি যখন একদম শেষ পর্যায়ে আপনার সমস্যাটা চলে আসে তখন আপনি বুঝতে পারেন, তখন আসলে মেডিকেল সায়েন্সের খুব একটা কিছু করার থাকে না। আপনি হতাশ হয়ে পড়বেন, আপনি ডায়ালাইসিস করবেন, আপনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন, কিন্তু আসলে এগুলো সঠিক চিকিৎসা বলতে কিছু না। আমি বলবো যারা ডায়ালাইসিসের আগে আপনি আপনার কিডনিটাকে সুস্থ রাখেন। আকুপ্রেশারের মাধ্যমে সুস্থ রাখার উপায়গুলো আমি খুব সহজে বলে দিচ্ছি। আপনারা যদি প্রতিদিন এটা ট্রাই করেন আপনারা এটাতে ভালো থাকবেন। আমি আকুপ্রেশারের যে পয়েন্টটা বলছি সেটা একটু ভালো করে দেখেন যে আকুপ্রেশার করার জন্য প্রথমে যে কিডনি সমস্যার জন্য যে আকুপ্রেশারটা করতে হয় তাহলে আপনাকে প্রথমে হাটটাকে একটু ঘষে নেবেন দুই মিনিট। হাটটা ঘষে নেওয়ার পর ঠিক আপনার এই যে আপনার মিডিল ফিঙ্গারের ঠিক এইখান থেকে আপনি আস্তে আস্তে করে এখানে নিচে নামবেন। এখানে একটা পয়েন্ট, আস্তে আস্তে করে এখানে নিচে নামবেন। এই দুইটা পয়েন্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দুই হাতেই আপনি প্রতিটা পয়েন্টে আপনি 100 করে চাপ দিবেন, 100 বার করে চাপ দিবেন। আপনি এই জায়গায় যারা কিডনি খুব ছোটো আকারেও যদি কোনো সমস্যা থাকে তাও আপনি এই দুইটা জায়গাতে পেইন হবে, আপনি ব্যথা অনুভব করবেন, আপনি ব্যথাগুলো অনুভব হলে আপনি দেবেন। কিডনিজনিত সমস্যার প্রথম যে সিমটমটা আমাদের ভিতরে আসে সেটা হচ্ছে পেশাবের রং এবং পেশাবের গতি। এই জিনিসটা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে আপনার পেশাবের রং এবং গতিটা কমে গেছে কিনা। এই জিনিসটা খেয়াল করলে আপনি রেগুলার যদি আকুপ্রেশার করেন প্রতিদিন সকালে এবং রাতে দুবেলা আকুপ্রেশারটা করবেন, দুই হাতে করবেন। এবং আমি আমার টোটাল কীভাবে কী করবেন এটা ইনসার্টে দেওয়া আছে, আলাদা ভিডিওতে দেওয়া আছে। যারা আমার এই কথাগুলো শুনবেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনাদের কিডনি ভালো থাকবে। কিডনির আরও কিছু বিষয় আছে যেগুলো আপনাকে মানা খুব জরুরি। কিডনির সবচাইতে খারাপ দিক হচ্ছে লবণ। আপনি প্রতিদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী আপনি 5 গ্রাম লবণ খেতে পারেন, কিন্তু আমরা 10-12 গ্রাম লবণ খেয়ে ফেলি। আমরা ভাতে, তরকারিতে, সবজিতে, হ্যাঁ, ডালে, ভর্তায় সব কিছুতে লবণ। বিকালে নাস্তায় লবণ, সকালে নাস্তায় লবণ, রুটিতে লবণ, ভাজিতে লবণ, সিঙ্গারা, বার্গার, যা কিছু খাই আমরা ম্যাক্সিমাম হচ্ছে লবণ থাকে। এমনকি আমরা সালাদও খাই লবণ দিয়ে, আমরা কাঁচা ফলও খাই লবণ দিয়ে। তো এগুলো আপনাকে ত্যাগ করতে হবে, আপনার কিডনিকে ভালো রাখার জন্য এই লবণটা ত্যাগ করতে হবে। আর কিডনি রোগের জন্য সবচেয়ে আরেকটা বড় কারণ হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের আমার অন্য ভিডিওগুলো আছে, ওদের দেখে নেবেন ব্লাড প্রেশার কীভাবে সুস্থ রাখা যায়, ব্লাড প্রেশার ওষুধ ছাড়া জীবনযাপন করা যায় সেইগুলো আপনি দেখে নেবেন। এটা নিলে আপনি এই ভিডিওতে আমি যে তথ্যটা দিয়েছি এই তথ্যটা আপনারা রেগুলার ফলো করেন। আর যারা মনে করেন যে কিডনি 4-5 কিংবা EGFR 35-এর কাছাকাছি চলে আসছে তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। প্রাকৃতিক নিয়মে কীভাবে আমরা
দুর্নীতি ঠিক রাখতে পারি, এবং আমাদের এটা অনেক নজির আছে যারা খুব ক্রাইসিস মুভমেন্টে আসছিল কিন্তু আকবিশের করে ভালো আছে। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, যারা এই সমস্যায় আছেন, যারা সমস্যায় পড়তে চান না তারা দুজনই এইটা আকবিশেরটা করতে পারবেন। বন্ধুরা, আমি যে ভিডিওটি দিই আকবিশের নিয়ে, যারা যাদের আগ্রহ থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল বাটনটা দিয়ে রাখতে পারেন। আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করি এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, সেগুলো আপনাদের প্রয়োজন লাগতে পারে, আপনার পরিজন প্রয়োজন লাগতে পারে, সেই জন্য আপনারা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।